আসসালামু আলাইকুম। আজ আমরা এক্সপ্লেন করব 2020 সালে মুক্তিপ্রাপ্ত ব্ল্যাক ওয়াটার অ্যাবেস মুভিটির গল্প। পাঁচজনের একটি গ্রুপ অস্ট্রেলিয়ার ঘন জঙ্গলে নামবিহীন একটি গুহার অনুসন্ধানে যায়, কিন্তু জঙ্গলের মধ্যে গুহার অনুসন্ধান করতে গিয়ে তারা সেই গুহার মধ্যে আটকা পড়ে। গুহার মধ্যে আটক হয়ে তারা বিভিন্ন বিপদের সম্মুখীন হয়, কিন্তু শেষ পর্যন্ত তারা কি গুহা থেকে বেঁচে ফিরতে পেরেছিল জানতে হলে হাতে পপকর্ন নিয়ে মুভি এক্সপ্লেন দেখতে বসে যান। আজকের গল্পটি সম্পূর্ণ সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের গল্প শুরু করা যাক। গল্পের শুরুটা হয় অস্ট্রেলিয়ার ঘন জঙ্গল থেকে। জঙ্গলের মধ্যে আমরা এক দম্পতিকে দেখতে পাই যারা ট্র্যাকিং করতে এসে রাস্তা ভুলে গিয়েছিল। সুই নামে ছেলেটি তার স্ত্রীকে বারবার একটাই কথা বলছিল, আমি তোমাকে সাথে করে কম্পাস নিয়ে আসতে বলেছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। কম্পাস থাকলে আমাদের এই সমস্যায় পড়তে হতো না। সুই তার স্ত্রীকে এসব কথা বলে রেগে সেখান থেকে একাই চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর আমরা সুইয়ের চিৎকারের আওয়াজ শুনতে পাই। সুইয়ের চিৎকার শুনে তার স্ত্রী জুলি দৌড়ে তাকে খোঁজার চেষ্টা করলে হঠাৎ একটি গুহার মধ্যে সে পড়ে যায়। জুলি গুরুতরভাবে আহত হয়। ব্যথায় কাতরাতে কাতরাতে সে সামনে সুইকে দেখতে পায়, কিন্তু সুই মারা গিয়েছিল। জুলি গা ভাসিয়ে সুইয়ের মৃতদেহের কাছে যাওয়ার চেষ্টা করলে হঠাৎ পানির নিচে থেকে অদ্ভুত কিছু একটা তাকে টেনে নিয়ে চলে যায়। গল্পের দৃশ্যপট পরিবর্তন হলে আমরা জেনিফার ও এরিক নামের এক দম্পতিকে দেখতে পাই। কোথাও একটা যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। কিছুক্ষণ পর সেখানে আরও এক দম্পতি এসে উপস্থিত হয়। এদের নাম ছিল স্যাম ও উলান্ডা এবং এরা চারজন মিলে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রাকালে রাত ঘনিয়ে আসার জন্য তারা ক্যাশ নামের এক লোকের সাথে দেখা করে। ক্যাশ ছিল এরিকের ঘনিষ্ঠ বন্ধু এবং নতুন কোনো কিছু উদ্ঘাটন করা তার কাছে নেশার মতো ছিল। ক্যাশ এরিক ও বাকি সবার উদ্দেশ্যে বলে, আমি একটি গুহার ব্যাপারে জানতে পেরেছি। গুহাটির ব্যাপারে এখনও পর্যন্ত কেউ উদ্ঘাটন করতে পারেনি। আমরা সবাই মিলে সেখানে গিয়ে গুহাটির বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করে অনেক টাকা কামাতে পারবো। তোমাদের আপত্তি না থাকলে কাল সকালে আমরা বেরিয়ে পড়ব। ক্যাশের কথাগুলো সবাই রোমাঞ্চিতভাবে নিলেও স্যাম এই প্রস্তাবে একদমই খুশি হয় না, কারণ এসব জায়গায় যে কোনো সময় বিপদ হতে পারে। স্যাম ছাড়া বাকি সবাই ক্যাশের প্রস্তাবে রাজি ছিল। সবাই আনন্দ করছিল, ড্রিঙ্কস করছিল। এর মধ্যেই উলান্ডা জেনিফারকে জানায় সে মা হতে চলেছে, কিন্তু এই খুশি সংবাদ এখনও সে স্যামকে জানায়নি, কারণ সে চায় কোনো বিশেষ জায়গায় সেই সংবাদটি স্যামকে জানাবে। রাতে উলান্ডার সাথে স্যামের কিছু কথোপকথন হয়। স্যাম উলান্ডাকে নিয়ে অন্য কোনো আয়ল্যান্ডে ঘুরতে যাওয়ার কথা বলে, কারণ স্যাম চাচ্ছিল না এসব অজানা অবাঞ্ছিত জায়গায় গিয়ে কোনো বিপদে পড়ুক। উলান্ডা স্যামের কথাগুলো হেসে উড়িয়ে দেয় এবং স্যামকে বলে, তুমি ভয় পেও না, আমরা নিরাপদে সেখানে যাব এবং নিরাপদে ফিরে আসব। পরের দিন সকালবেলা সবাই সেই গুহার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা হওয়ায় রাস্তার পাশে লেকগুলোতে সবাই অনেক কুমির দেখতে পায়। উলান্ডা তার মোবাইল দিয়ে সেগুলো ভিডিও ধারণ করে। এর আগে এরকম জায়গায় ঘুরতে না আসায় জেনিফার ক্যাশকে প্রশ্ন করে, আচ্ছা কুমির ছাড়াও এখানে আরও কোনো হিংস্র প্রাণী রয়েছে? ক্যাশ বলে, হ্যাঁ অনেক রয়েছে, তবে তুমি ভয় পেও না, আমি সাথে করে একটা জিনিস নিয়ে এসেছি। ক্যাশ তার হাতে থাকা বন্দুকটি জেনিফারকে দেখালে এরিক ক্যাশের হাত থেকে বন্দুক নিয়ে দ্রুত গাড়ির ড্যাশবোর্ডে রেখে দেয়, কারণ জেনিফার বন্দুক দেখে অনেক ভয় পেত। কিছুক্ষণ পর সবাই জঙ্গলের মাঝে এক জায়গায় নেমে পড়ে, কারণ রাস্তা শেষ হয়ে যাওয়ার কারণে এখন তাদের পায়ে হেঁটে বাকি পথ যেতে হবে। সবাই তাদের সেফটি সরঞ্জাম পরে নেয় এবং পায়ে হেঁটে কিছু দূর আসার পরেই তারা সেই গুহাটি দেখতে পায়। এখানে একটা জিনিস বলে রাখি, এটা সেই গুহাই ছিল যেটা আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম। যাই হোক, সবাই ধীরে ধীরে দড়ি বেয়ে গুহার মধ্যে প্রবেশ করে, কিন্তু গুহার মধ্যে প্রবেশ করতেই তারা কিছু কঙ্কাল দেখতে পায়। কঙ্কাল দেখে বোঝার উপায় ছিল না এটা মানুষের নাকি জন্তু জানোয়ারের। সবাই অনেক মনোযোগ সহকারে কঙ্কালটি পর্যবেক্ষণ করলেও কিছুই বুঝতে পারে না। স্যাম ও ক্যাশ কঙ্কালটি ইগনোর করে বাকি সবাইকে নিয়ে গুহার আরও ভেতরের দিকে প্রবেশ করে। অন্যদিকে দেখা যায় আবহাওয়া হঠাৎ করেই খারাপ হয়ে আসে। আকাশ ঘন কালো মেঘে মুহূর্তের মধ্যেই ছেয়ে যায় এবং তীব্র বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে পানি প্রবাহ বেড়ে গিয়ে দ্রুত গতিতে গুহা ভরাট হতে শুরু করে, কিন্তু স্যাম ও বাকি সবার এ বিষয়টা অজানাই থেকে যায়। গুহার বেশ খানিকটা গভীরে প্রবেশ করায় বাইরে যে বৃষ্টি হচ্ছে এ ব্যাপারে তারা কিছুই বুঝতে পারে না। কিছুক্ষণ পর তারা গুহার অনেক বড় একটি খোলা জায়গায় এসে পৌঁছায়। জায়গাটি দেখে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ জায়গাটি অদ্ভুত ধরনের সুন্দর ছিল। সবাই অনেক বেশি খুশি ছিল, এ ধরনের অভিজ্ঞতা
তাদের জীবনে এর আগে কখনোই ঘটেনি। ক্যাশ এরিককে বলে, প্রথমে আমরা জায়গাটি ভালো করে অনুসন্ধান করব, এরপর ফিরে গিয়ে আমরা আরো টুরিস্টদের এই জায়গায় ঘুরতে নিয়ে আসব এবং এভাবেই আমরা অনেক টাকা ইনকাম করতে পারব। ক্যাশের কথা শুনে সবাই চারিদিকে ছড়িয়ে পড়ে। ক্যাশ ও এরিক একসাথে ছিল। হঠাৎ ক্যাশ লক্ষ্য করে পাথরের ফাটল দিয়ে পানি গড়িয়ে পড়ছে। ক্যাশ বুঝতে পারে নিশ্চয়ই বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। ক্যাশ সবাইকে জলদি গুহার বাইরে যাওয়ার জন্য বলে, কারণ কিছুক্ষণের মধ্যেই হয়তো গুহায় তীব্র গতিতে পানি প্রবেশ করতে শুরু করবে। ক্যাশ বারবার সবাইকে বাইরে যাওয়ার কথা বললেও এরিক ক্যাশের কথায় তেমন গুরুত্ব দেয় না এবং আরও কিছুক্ষণ থেকে গুহার আরও ভেতরে যাওয়ার পরিকল্পনা করে। অন্যদিকে জেনিফার লক্ষ্য করে পানির নিচে থেকে কিছু বুদবুদ আওয়াজে ফেনা ভেসে আসছে। জেনিফার বুঝতে পারে পানির নিচে কিছু একটা রয়েছে। জেনিফার বিষয়টা সবাইকে সতর্ক করতেই যাবে, ঠিক তখনই গুহার মধ্যে তীব্র গতিতে পানি প্রবেশ করতে শুরু করে। সবাই জলদি পানি থেকে বাঁচার জন্য পাথরে একটি উঁচু খণ্ডের উপরে গিয়ে দাঁড়ায়। জেনিফার ও সবাই এরিক ও ক্যাশকে দোষারোপ করতে শুরু করে, কারণ তাদের উচিত ছিল গুহায় প্রবেশ করার আগে আবহাওয়া চেক করে নেয়া। জেনিফার ক্যাশকে বলে, তোমার জন্যই আমরা সবাই এই গুহায় আটকা পড়েছি, তোমার খারাপ বুদ্ধি আমাদের সবাইকে বিপদে ফেলেছে। আসলে জেনিফার ও সবাই মিলে এত চিন্তা এই জন্য করছিল কারণ তারা গুহার মধ্যে থেকে বের হতে চাইলে পানির নিচে ডুব দিয়ে রাস্তা খুঁজে বের হতে হবে। অর্থাৎ তারা প্রথমে গুহার যে জায়গায় নেমেছিল সেই জায়গাটি এখন পানির নিচে তলিয়ে গেছে এবং সবাই গুহার গভীরে প্রবেশ করায় তারা এখন উঁচু কোনো জায়গায় রয়েছে। কিন্তু এখন পানির নিচে ডুব দিয়ে রাস্তা খুঁজে বের করা প্রায় অসম্ভব ছিল, কারণ এত সময় ধরে পানির নিচে ডুবে থাকলে তারা মারা যাবে। এরিকও সবাই ভীষণ চিন্তায় পড়ে যায়, তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। এদিকে গুহার মধ্যে দ্রুত গতিতে পানি বাড়ছিল, জলদি কিছু না করলে তারা সবাই ডুবে মারা যাবে। ক্যাশ এরিককে বলে, আমার ব্যাগ তাড়াহুড়োতে পানিতে হারিয়ে গেছে, প্রথমে আমাদের ব্যাগটা খুঁজে বের করতে হবে, কারণ ব্যাগের মধ্যে গাড়ির চাবি রয়েছে। ক্যাশের কথা শুনে এরিক পানিতে নেমে ব্যাগটাকে খুঁজতে যায়, কিন্তু জেনিফার তাকে এমনটা করতে নিষেধ করে কারণ সে পানির নিচে কিছু একটা দেখেছিল। স্যাম সবার উদ্দেশ্যে বলে, আমরা প্রবেশপথ দিয়ে বাইরে যেতে পারবো না, আমাদের পানির নিচে ডুব দিয়ে অন্য কোনো রাস্তা খুঁজতে হবে, কারণ আমরা জানি না এখান থেকে প্রবেশপথের দূরত্ব কত দূর। স্যামের কথা শুনে সবাই অনেক চিন্তায় পড়ে যায়, কিন্তু পরক্ষণেই সবাই একে একে পানিতে নেমে পড়ে। জেনিফার পানিতে নামতে ভয় পাচ্ছিল কারণ সে পানির নিচে কিছু একটা দেখেছিল। স্যাম জেনিফারের মনে সাহস যোগায় এবং তাকে পানিতে নামিয়ে সবাই ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করে। কিছু দূর যাওয়ার পরে স্যাম পাশেই ক্যাশের ব্যাগটি খুঁজে পায়। স্যাম ক্যাশের ব্যাগটি উঠাতেই যাবে, ঠিক তখনই এক কুমির তার উপরে হামলা করে দেয়। কুমির মুহূর্তের মধ্যেই স্যামকে পানির নিচে টেনে নিয়ে যায়। সবাই আতঙ্কে ভয়ে জলদি পাথরের খণ্ডের উপরে উঠে পড়ে। পানিতে ভাসমান অবস্থায় সবাই আরও একটি লাশ দেখতে পায়। লাশটির মাথা দেহ থেকে গায়েব ছিল। লাশটি কার এ বিষয়ে সবার অজানায় থেকে যায়। এরিক স্যামকে বাঁচাতে পানির নিচে ডুব দিয়ে সে কুমিরের মুখ থেকে স্যামকে বাঁচিয়ে নিয়ে আসতে সক্ষম হয়। স্যামের অবস্থা গুরুতর ছিল, কুমিরের আক্রমণে তার পেটে গভীর ক্ষত হয়েছিল। জেনিফার স্যামের এমন অবস্থা দেখে এরিককে বলে, আমাদের জলদি তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, নয়তো সে মারা যাবে। এটা শুনে এরিক বলে, কিন্তু আমরা গুহার মধ্যে থেকে বের হব কিভাবে? আমাদের মোবাইল ফোনেও কোনো সিগন্যাল নেই যাতে করে আমরা ইমার্জেন্সি সাহায্য চাইতে পারবো। এরিক ক্যাশকে বলে, আমাদের হাতে এখন একটাই উপায় রয়েছে, আমিও ক্যাশ পানির নিচে ডুব দিয়ে রাস্তা খোঁজার চেষ্টা করব এবং রাস্তা খুঁজে পেলে উপরে গিয়ে সাহায্য নিয়ে আসব। কিন্তু এখানে একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে পানিতে নামলেই কুমির তাদের উপরে আক্রমণ করবে, কিন্তু রাস্তা খুঁজে পেতে হলে তাদের পানিতে নামতেই হবে। এরিক কুমিরের হাত থেকে বাঁচার জন্য একটি উপায় বের করে। এরিক জেনিফারকে সেই মাথা কাটা লাশটিকে অন্য পাশে পানিতে ছুঁড়ে মারতে বলে এবং এই সুযোগে কুমির সেই লাশটির উপরে হামলা করলে এরিক ও ক্যাশ পানির অন্য পাশে ডুব দিয়ে রাস্তা খোঁজার চেষ্টা করে। ডুব দিয়ে তারা একটি ছোট্ট সুড়ঙ্গের মতো রাস্তা ধরে এগিয়ে গেলে সেখানে পানির উচ্চতা অনেক কম ছিল এবং বৃষ্টির কারণে অনেক পাথর ধসে পড়ে সামনের রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। এরিক ও ক্যাশ বুঝতে পারে প্রবেশপথ দিয়ে বের হওয়ার চেষ্টা করে লাভ নেই, অর্থাৎ যে রাস্তা ধরে তারা এখানে এসেছিল সেই রাস্তা এখন পাথর চাপা পড়ে বন্ধ হয়ে গেছে। এরিক ও ক্যাশ পাথরগুলো সরানোর চেষ্টা করে, কিন্তু এটা তাদের বৃথা চেষ্টা ছাড়া আর কিছুই ছিল না। অন্যদিকে স্যামের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিল।
একদিকে তার পেটে কুমিরের ক্ষত ছিল এবং অন্যদিকে তার অ্যাজমা রোগ ছিল। স্যামের অবস্থা খারাপ হতে দেখে জেনিফার উলান্ডাকে বলে, স্যামের ইনহেলার কি তোমার কাছে রয়েছে? উলান্ডা ব্যাগ থেকে স্যামের ইনহেলার বের করে, কিন্তু জেনিফার ও উলান্ডার মধ্যে অনেক দূরত্ব ছিল। দুজনেই দুই পাশে পাথরের খণ্ডের উপরে দাঁড়িয়েছিল, অর্থাৎ ইনহেলার পেতে হলে উলান্ডাকে পানিতে নেমে অপর পাশে আসতে হবে। কিন্তু এই কাজটা অনেক বিপজ্জনক ছিল, কারণ পানিতে নামলেই কুমিরে পেটে যেতে হবে। জেনিফার উলান্ডাকে ইনহেলার জোরে তার দিকে ছুঁড়ে মারতে বলে, কিন্তু এই উপায়টা কোনো কাজেই আসে না, কারণ উলান্ডা ইনহেলার ছুঁড়ে মারলে ইনহেলার পানিতে গিয়ে পড়ে। উলান্ডা তার স্বামীর এমন অবস্থা দেখে ইনহেলার নিতে নিজেই পানিতে ঝাঁপিয়ে পড়ে। জলদি সাঁতার কেটে উলান্ডা ইনহেলারের কাছে পৌঁছে গেলেও হঠাৎ সেই কুমির তাকে আক্রমণ করার জন্য ধেয়ে আসে। উলান্ডা ভয়ে ছটফট করতে লাগলে জেনিফার উলান্ডাকে শান্ত হয়ে স্থির থাকতে বলে। উলান্ডা জেনিফারের কথা অনুযায়ী স্থির হয়ে থাকলে কুমির উলান্ডার পাশ দিয়ে সেই মাথাকাটা লাশটির উপরে গিয়ে আক্রমণ করে। উলান্ডা এই সুযোগে তাড়াতাড়ি করে সাঁতরে জেনিফারের কাছে পৌঁছে যায়। ইনহেলার দিয়ে স্যামকে ডোজ দিলে স্যামের অবস্থার কিছুটা উন্নতি হয়। অন্যদিকে দেখা যায়, ক্যাশ ও এরিক উপায় না পেয়ে ফিরে আসার চেষ্টা করলে এরিকের পা পাথরে আটকে যায়। ক্যাশ বুঝতে পারে না যে এরিকের পা পাথরে আটকে গেছে। ক্যাশ পেছনে না তাকিয়ে একাই ডুব দিয়ে কিছুদূর আসার পরে পেছনে তাকিয়ে সে এরিককে দেখতে পায় না। ক্যাশ ভীত অবস্থায় এরিককে অনেক ডাকাডাকি করে, কিন্তু এরিককে সে কোথাও খুঁজে পায় না। ক্যাশের চিৎকারের আওয়াজে কুমির তার কাছে পৌঁছে যায়। ক্যাশ আতঙ্কে ছটফট করতে লাগলে কুমির মুহূর্তের মধ্যেই তাকে টেনে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর এরিক সেই জায়গায় এসে পৌঁছালে সেখানে সে ক্যাশের হাতে থাকা টর্চ লাইট খুঁজে পায়। এরিক বুঝতে পারে ক্যাশকে কুমির টেনে নিয়ে গেছে। অন্যদিকে স্যামের অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় উলান্ডা তার সিক্রেট আর লুকিয়ে রাখতে পারে না। উলান্ডা স্যামকে বলে দেয় সে মা হতে চলেছে। স্যাম এসব কথা শুনে নিজের সন্তান ও স্ত্রীকে বাঁচানোর শক্তি ফিরে পায়। এর মধ্যেই সেখানে এরিক চলে আসে। এরিককে একা দেখে জেনিফার তাকে ক্যাশের কথা জিজ্ঞাসা করে। এরিক মৃদু গলায় ক্যাশের মৃত্যু সংবাদ তাদেরকে জানিয়ে দেয়। এরিক আরও জানায় তারা যে রাস্তা দিয়ে এখানে এসেছিল সেই রাস্তা দিয়ে তারা আর ফিরে যেতে পারবে না, কারণ রাস্তাটি পাথর চাপা পড়ে বন্ধ হয়ে গেছে। এরিকের এসব কথা শুনে সবাই অনেক ভেঙে পড়ে, কারণ এই গুহা থেকে বের হওয়ার অন্য কোনো রাস্তা আছে কি না সেই সম্পর্কে তারা কিছুই জানে না। এদিকে গুহার মধ্যে দ্রুত গতিতে পানি বাড়ছিল, গুহা থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে না পেলে তারা সবাই মারা পড়বে। এরিক উলান্ডাকে নিয়ে গুহা থেকে বের হওয়ার জন্য অন্য কোনো রাস্তা আছে কি না সেটা খুঁজতে চলে যায়, কারণ তাদের হাতে খুব কম সময় ছিল। জেনিফার স্যামের দেখাশোনার জন্য সেখানেই থেকে যায়। স্যাম অনেক খুশি ছিল, কারণ সে বাবা হতে চলেছে। স্যাম জেনিফারকে বলে, কেমোথেরাপিস্টের জন্য ডক্টর আমাকে বলেছিল আমি কখনো বাবা হতে পারবো না, কিন্তু আজ আমি অনেক খুশি, কারণ প্রতিবন্ধকতা কাটিয়ে আমি উলান্ডার মুখে হাসি আনতে পেরেছি। জেনিফারও এসব কথা শুনে হ্যাপি ছিল, কারণ একমাত্র বান্ধবী উলান্ডাকে সে নিজের বোনের মতো ভালোবাসত। অন্যদিকে দেখা যায়, এরিক ও উলান্ডা সরু একটি রাস্তা বেয়ে কিছুদূর আসার পরেই সামনে থেকে রাস্তা বন্ধ ছিল, সামনে এগিয়ে যাওয়ার আর কোনো রাস্তা ছিল না। উলান্ডা এর মধ্যেই এরিককে বলে সে মা হতে চলেছে। উলান্ডার এই কথা শুনে এরিক কিছুটা ঘাবড়ে যায় এবং তার চোখে মুখে চিন্তার ছাপ পড়ে যায়। অন্যদিকে জেনিফার স্যামের কাছে বসে উলান্ডার ব্যাগ থেকে ক্যামেরা বের করে তাদের গ্রুপের কিছু ছবি দেখছিল। ধীরে ধীরে ক্যামেরাতে তাদের গ্রুপের ফটোর সাথে জেনিফার উলান্ডা ও এরিকের কিছু গোপন ছবি দেখতে পায়। জেনিফার উলান্ডা ও এরিকের গোপনীয় ছবি দেখে বুঝতে পারে তাদের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে এবং উলান্ডার পেটে স্যামের সন্তান নয় বরং এরিকের সন্তান রয়েছে। জেনিফার এসব সত্য কোনোভাবেই মানতে পারছিল না। সে ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়ে। কোনোভাবে নিজেকে সামলে নিয়ে কিছুটা দূরেই পানির উপরে সে ক্যাশের ব্যাগ দেখতে পায় এবং এই ব্যাগের মধ্যেই গাড়ির চাবি ছিল। জেনিফার ধীরে ধীরে পানিতে নেমে ব্যাগের কাছে পৌঁছে যায়, কিন্তু পরক্ষণেই সে কুমির তার দিকে ধেয়ে আসতে থাকে। জেনিফার দ্রুত সাঁতরে পাথরের উপরে ওঠার চেষ্টা করে। তাড়াহুড়োতে তার পা পিছলে যায়, পাথরের উপরে পড়ে গিয়ে মাথায় চোট পেয়ে সে বেহুঁশ হয়ে যায়। জেনিফার পানির খুব কাছাকাছি ছিল, তাই স্যাম কোনোভাবে উঠে দাঁড়িয়ে জেনিফারকে কিছুটা দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু জেনিফারকে সরাতে গিয়ে স্যাম পানির খুব কাছাকাছি ছিল। মুহূর্তের মধ্যেই কুমির তার উপরে হামলা করে দেয়। কুমির স্যামকে টেনে নিয়ে গিয়ে দূরে তাকে খেতে শুরু করে। স্যামের চিৎকারের আওয়াজে জেনিফারের জ্ঞান ফিরে আসলে জেনিফার কুমিরের মুখে স্যামকে দেখে ভয়ে পাথরের এক কোনায় গিয়ে স্তব্ধ হয়ে যায়।
কিছুক্ষণ পর এরিক ও উলান্ডা ফিরে আসে। উলান্ডা স্যামকে কোথাও দেখতে না পেয়ে জেনিফারকে জিজ্ঞাসা করে। জেনিফার কাঁদতে কাঁদতে বলে স্যামকে কুমির টেনে নিয়ে গেছে। উলান্ডা এসব শুনে ভেঙে পড়ে। তখন জেনিফার এরিকের উপরে রেগে গিয়ে সবকিছু বলে দেয়। এরিক জেনিফারের কাছে ক্ষমা চায় এবং তার ভুল স্বীকার করে। একদিকে তারা গুহায় আটকা পড়েছিল এবং অন্যদিকে উলান্ডা ও এরিক জেনিফারকে ধোকা দিয়েছিল। সবাই কিছু সময়ের জন্য নীরব হয়ে যায়। বেঁচে ফেরার আশা নিমিষেই শেষ হয়ে যায়। হঠাৎ সবাই লক্ষ্য করে গুহার মধ্যে এক জায়গায় সূর্যের আলো দেখা যাচ্ছে। এরিক সূর্যের আলো দেখে বলে, ওই দেখো সূর্যের আলো দেখা যাচ্ছে, হয়তো গুহা থেকে বের হওয়ার কোনো রাস্তা অবশ্যই রয়েছে। এরিক একটি কাগজ মুড়িয়ে সূর্যের আলো যেখানে পড়েছিল সেখানে ছুঁড়ে মারে। কাগজের টুকরো মুহূর্তের মধ্যেই পানির নিচে টেনে নেয়। এরিক এটা দেখে সবাইকে বলে, হয়তো সূর্যের আলো যেখানে পড়েছে সেখানে পানির নিচে কোনো সুড়ঙ্গ রয়েছে, কারণ পানির প্রবাহ সেখানে নিচের দিকে রয়েছে। হতে পারে স্রোতের সাথে আমরা সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে যেতে পারবো। উলান্ডা এটা শুনে বলে, আমরা জানি না সেখানে কোনো সুড়ঙ্গ রয়েছে কি না। পানির প্রবাহ দেখে আমরা কিভাবে এটা নিশ্চিত হতে পারি যে পানির স্রোতের সাথে আমরা বের হয়ে যেতে পারবো? জেনিফার উলান্ডাকে বলে, তাহলে আমরা কি করব, এখানে বসে থেকে মারা যাব? আমাদের চেষ্টা করে দেখা উচিত। সৃষ্টিকর্তা চাইলে আমরা বেরিয়ে যেতে পারি, নয়তো এমনিতেও এখানে বসে থাকলে মৃত্যু অনিবার্য। জেনিফারের কথা শুনে সবাই দীর্ঘ নিঃশ্বাস নিয়ে একসাথে পানিতে নেমে ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করে। কিন্তু কিছু দূর যাবার পরেই হঠাৎ কুমির তাদের আক্রমণ করার জন্য ধেয়ে আসতে থাকে। সবাই কুমিরের আক্রমণ থেকে বাঁচার জন্য দ্রুত সাঁতরে সূর্যের আলো যেখানে পড়েছিল সেখানে যাওয়ার চেষ্টা করে। কিন্তু কুমির মুহূর্তের মধ্যেই এরিকের উপরে আক্রমণ করে দেয়। কুমির এরিককে টেনে নিয়ে বিকট শব্দে তাকে খেতে শুরু করে। জেনিফার ও উলান্ডা তাড়াতাড়ি করে সাঁতরে পানির নিচে ডুব দিয়ে সেখানে পৌঁছে যায়। সুড়ঙ্গের মধ্য দিয়ে পানির স্রোতে তারা গুহার অন্য একটি জায়গায় গিয়ে ওঠে। এখানে পানির উচ্চতা অনেক কম ছিল। উলান্ডা ও জেনিফার গুহার নিচে একটি ফাঁকা জায়গা দেখতে পায়। ফাঁকা জায়গাটি অনুসরণ করে তারা সাঁতরে একটি নদীতে গিয়ে পৌঁছায়। অবশেষে তারা গুহা থেকে প্রাণে বেঁচে ফিরতে সক্ষম হয়। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। উলান্ডা ও জেনিফার নদী থেকে উঠে জলদি গাড়ির কাছে গিয়ে গাড়ি স্টার্ট করে জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করে। জেনিফার উলান্ডার উপরে অনেক রেগেছিল এবং অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিল। যাকে সে নিজের বোনের মতো ভালোবাসত সেই তাকে এত বড় ধোকা দিবে এটা সে মেনে নিতে পারছিল না। অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর ফলে হঠাৎ রাস্তায় একটি গাছ ভেঙে পড়ে থাকতে দেখলে জেনিফার গাড়িটাকে আর কন্ট্রোল করতে পারে না এবং গাড়িসহ তারা আবার নদীতে গিয়ে পড়ে। গাড়ির মধ্যে দ্রুত গতিতে পানি প্রবেশ করতে শুরু করে। জেনিফার ও উলান্ডা গাড়ির বাইরে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু পানির চাপে গাড়ির দরজা তারা খুলতে পারে না। এর মধ্যেই তারা লক্ষ্য করে সামনে একটি কুমির তাদের দিকে এগিয়ে আসছে। জেনিফারের হঠাৎ সেই বন্দুকের কথা মনে পড়ে যেটা এরিক গাড়ির ড্যাশবোর্ডে রেখেছিল। জেনিফার ড্যাশবোর্ড খুলে সেই বন্দুকটি হাতে নেয়, কিন্তু চোখের পলকেই সেই কুমির গাড়ির কাছে এসে তাদের উপরে আক্রমণ করে। গাড়ির গ্লাস ভেঙে গেলে জেনিফার ও উলান্ডা তাড়াতাড়ি করে গাড়ির বাইরে চলে আসে। বিপদ তাদের অতি নিকটে। জেনিফার ও উলান্ডা সাঁতরে নদীর কিনারায় পৌঁছানোর চেষ্টা করে। জেনিফার কিনারায় পৌঁছাতে পারলেও উলান্ডার পায়ে চোট লাগার কারণে সে কিনারা পর্যন্ত পৌঁছাতে পারে না। কুমির উলান্ডার পেছনেই ছিল। জেনিফার উলান্ডাকে বাঁচানোর জন্য তার হাতে থাকা বন্দুক দিয়ে কুমিরকে উদ্দেশ্য করে গুলি চালায়, কিন্তু একটা গুলিও সে কুমিরের গায়ে লাগাতে পারে না। কুমির জেনিফারের উপরে হামলা করে দেয়। কুমির জেনিফারকে পানির নিচে টেনে নিয়ে যায়। উলান্ডা এক মুহূর্তের জন্য মনে করে জেনিফার হয়তো মারা গেছে, কিন্তু শেষ সময়ে জেনিফারের বন্দুকের একটি গুলি কুমিরের মাথায় গিয়ে লাগে। কুমির সেখানেই মারা যায়। জেনিফার পানির উপরে উঠে আসলে উলান্ডা এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। দুজনেই একে অপরকে জড়িয়ে কাঁদতে শুরু করে। উলান্ডা কাঁদতে কাঁদতে জেনিফারের কাছে তার কৃতকর্মের জন্য ক্ষমা চায়। জেনিফারও উলান্ডাকে ক্ষমা করে দেয় এবং এর সাথে গল্প এখানেই সমাপ্তি হয়। এক্সপ্লেন ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।